কলকাতার পর এবার আসানসোলে কার্নিভাল হতে চলেছে আগামী 26 অক্টোবর। এই বিষয় নিয়ে আজ এক সার্কিট হাউসে বিশেষ বৈঠক করলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা জেলাশাসক ইস পূর্ণা বালা, এছাড়াও ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ অনেকে। এই দিনের বৈঠকে বিশেষভাবে আলোচনা হয় কার্নিভালের রুট ম্যাপ থাকবে আসানসোলের রবীন্দ্র ভবন থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত। এই কার্নিভালে প্রায় 15টা পুজো কমিটি অংশ নেবেন। বৈঠকের শেষে যে জায়গায় কার্নিভাল আয়োজিত হবে সেই এলাকাও ঘুরে দেখলেন মন্ত্রী ও জেলাশাসক। এবারে আসানসোলেও কার্নিভাল হবে, সেই কার্নিভাল নিয়ে আজকে আমাদের একটা বৈঠক হলো এবং আমরা স্পটেও ভিজিট করলাম। এগুলো আস্তে আস্তে আমরা ডিসিশন নেবো। আসানসোলের মানুষের জন্য সুখবর যে এবারেও আসানসোলে কার্নিভাল হচ্ছে। আজকে একটা প্রিপারেটরি মিটিং হলো, এখানে সমস্ত এমআইসি স্যার ছিলেন আর সমস্ত গভর্নমেন্ট আধিকারিকরা ছিলেন আর পূজা কমিটি প্রতিনিধিরাও ছিলেন। এটা কার্নিভাল আমাদের 26 যেটা আমাদের কার্নিভাল আছে সেটা নিয়ে একটা আমাদের ডিটেল প্ল্যানিং হলো আজকে। এরপরে আমরা সাইটে এসে দেখে নিলাম কোথায় কী হবে, এটা একদম মাইক্রো প্ল্যান লেভেলে সবগুলো ফাইনাল হয়ে গেছে। এখন কাজগুলো টাইম লাইন অনুযায়ী চলবে। আমি সবাইকে অনুরোধ করছি সবাই কার্নিভালে আসুন, আপনারা এনজয় করুন। থ্যাংক ইউ। ফাইনালটা যেটা মানে ওটা মিটিংয়ে আপনারা শুনলেন তো সেটাই, মানে এটাই কার্নিভালের মেইন রোড, আপনার বিএনআর মোড থেকে ভগৎ সিং মোড অবধি এখানে আপনাদের ইয়ে থাকবে, আপনার পরিদর্শনী এরিয়া এটাই থাকবে। এইদিকে ভিআইপি অন্য ইম্পর্টেন্ট গেস্টগুলো এইদিকে থাকবে, পাবলিকের ওই উল্টো দিকে যেটা হসপিটাল সাইডে দেখছেন হসপিটাল সাইডে পাবলিকের ব্যবস্থা করা হবে। এটা এই লেনটা যে লেনের উপরে দাঁড়িয়ে আছি এই লেনে পরিদর্শনটা হবে, এটাই প্রেস মিডিয়ার আলাদা করে জায়গায় থাকবে। পূজা কমিটিগুলোকে বলবো আপনারা উৎসাহিতভাবে আপনারা অংশগ্রহণ করুন, পার্টিসিপেট করুন, প্রথমবার হচ্ছে আপনারা সবাই সব পূজারই একটা ইতিহাস আছে, কালচারালি মানে ওদের একটা রিচনেস আছে ওটাকে আপনারা এখানে দেখাবেন। আর আসানসোলের কালচারালকেও কালচারাল আর ইতিহাসকেও তুলে ধরার দায়িত্ব আছে পূজা কমিটিগুলোকে। আপনারা সবাই পূজা যে কার্নিভালের দিন আপনারা আসবেন, এখানে পাবলিকের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখা আছে, আপনারা আসবেন, আপনারা এনজয় করুন, এটা বলে গেছে।